কারো দিকে তাকালে তার রাতের ঘুম চলে যায়, হাসলে বিভাগী হয়ে যায়। সেই লক্ষ্য হীরা একই দশা। আমি তো চেষ্টা করেছি কিন্তু কোনো কথা শুনতে চাই না। শোনো হীরা, বিনা বলে অনিকার অভাব নেই, তবু আমি তোমার উপরই ভরসা করেছিলাম। আজ রাত্রে তোমাকে পারতেই হবে, যদি পারো তবে সোনা দিয়ে মুড়িয়ে দেব, না পারলে মস্তা করে ছেড়ে দেব। কথাটা মনে থাকে যেন আজই শেষ দিন। কি হয়েছে হীরা, শরীর খারাপ নাকি? জীবনে কম পুরুষ তো দেখোনি, তো আজ কি হলো? আমি আর পারছি না রে চম্পা দিদি, পারছি না। এই পাপ আমি করতে পারবো না। পাপ? এত বছর ধরে তো পাপের মধ্যেই আছো, আজ নতুন করে কি পাপ হবে গো তোমার? পারবে, পারবে পাপের দুর্গন্ধ সাফ করতে? তার চেয়ে বরং জমিদারের কথা শোনো, যে করেই হোক বশ করো হরিদাসকে। না না, আমি পারবো না। এমন নিষ্কলঙ্ক মানুষের মাথার উপর কলঙ্কের বোঝা চাপাতে আমি পারবো না। আহ, কি সুন্দর দিব্য কান্তি রূপ! হরিনাম জপ করতে করতে একেবারে তন্ময় হয়ে যান, কোনো দিকে খেয়াল থাকে না। আমার মনে হয় আমিও যেন আর এই জগতে নেই, আমিও তার পাশে এগিয়ে চলেছি। ও পথে কত আলো রে চম্পা দিদি! মরণ ওর প্রেমে মজলে নাকি? আস্তাকুড়ের মেয়ে মানুষের আবার এত শখ কিসের? গোবরে পদ্ম ফুল ফোটে না বুঝলে, তার থেকে যা করছো মন দিয়ে তাই করো। বলিস না রে চম্পা দিদি, ওভাবে বলিস না। এমন একজন মহাপ্রাণের ধর্ম নষ্ট করাও যে মহাপাপ, সেই পাপ আমি করব কি করে? সেই পাপের যে কোনো প্রায়শ্চিত্ত নেই, অনন্ত নরকেও তাই হবে না। শোনো হীরা শোনো, শরীর বেঁচেই তো আমরা পেট চালাই, আর এটাই তো আমাদের জীবিকা। ধর্ম অধর্ম পাপ পুণ্য স্বর্গ নরক এসব ভাবলে কি আমাদের চলে? অর্থই আমাদের কাছে পরমার্থ। এতদিন তো জমিদারের হয়ে কত কাজ করেছি, তবে আজ কেন মন সায় দিচ্ছে না বলতো? ওসব তোমার মনের দুর্বলতা না, ওঠো, মন থেকে ওসব দুশ্চিন্তা ছেড়ে ফেলো তো। আজ তোমাকে এমন সাজিয়ে দেব যে হরিদাস কেন স্বয়ং ভোলানাথেরও তপভঙ্গ হবে। ছাড় তো, বলছি না ভালো লাগছে না। উনি এক মোহর দেবে কিন্তু না গেলে জমিদার জ্যান্ত পুঁতে ফেলবে। তা ফেলুক, তবু ওই পশুটার জন্য সত্যি কথাটা স্বীকার করো না, তোমার রূপ যৌবনে ফাটা পড়েছে। হ্যাঁ, তোমাকে দেখলে আর কারো বুকে ঝড় ওঠে না, বুঝেছ? কি বললি, কি বললি? আমি আমি বুড়ি হয়ে গেছি, আমার আমার রূপ যৌবন নষ্ট হয়ে গিয়েছে। তবে শুনে রাখ, শুনে রাখ চম্পা, লক্ষ্মীরা লক্ষ্মীরা হাঁটতে শেখেনি, লক্ষ্মীরা হাঁটতে জানে না। আমি হেরে গেছি এত দূর, কোন পুরুষ আজ পর্যন্ত
আমার জাল কেটে বেরোতে পারিনি। আমি তাকে উচ্ছিষ্ট করে ছুঁড়ে ফেলে দিয়েছি। আর এই একটি মানুষ কিনা দেখি আজ রাতে। এসো হীরা, এই তুলসী মঞ্চে তিলক দাও। রোজ সকালে আমি বাইরে এসে প্রথমেই এই তুলসী গাছে জল দিই, তুমিও দাও, দেখবে মন শান্ত হবে, দেহ পবিত্র হবে, হৃদয়ের সব পাপ ধুয়ে মুছে যাবে। এই তুলসী মঞ্চের সামনে আমি প্রথম তোমায় দেখলাম, তাই আজ থেকে আমি তোমার নাম দিলাম তুলসী। তোমার নবজন্ম হোক তুলসী। তোমার রূপ যৌবনে ভাটা পড়েছে। হ্যাঁ, তোমাকে দেখলে আর কারো বুকে ঝড় ওঠে না, বুঝেছো? কি বললি, কি বললি তুই? আমি আমি বুড়ি হয়ে গেছি, আমার আমার রূপ যৌবন নষ্ট হয়ে গিয়েছে। তবে শুনে রাখ, শুনে রাখ চম্পা, লক্ষ্মীরা লক্ষ্মীরা হারতে শেখেনি, লক্ষ্মীরা হারতে জানে না। Thank you.
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল তুমি এসেছ হীরা, বসো বসো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আমার চিত্ত শুদ্ধি হয়েছে ঠাকুর, কামনার আগুনে নয় অনুতাপের আগুনে আমার অন্তর তপ্ত হচ্ছে। আমার দয়া করো ঠাকুর, দয়া করো। লোভে পড়ে জমিদার রামচন্দ্র খাঁয়ের কথা মতো আমি তোমার ধর্ম নষ্ট করতে যাচ্ছিলাম ঠাকুর। আমি বুদ্ধিহীন পতিতা, কত পাপ করেছি ঠাকুর, আমায় উদ্ধার করো ঠাকুর,
আমায় উদ্ধার করো। জমিদার রামচন্দ্র খানের কথা আমি জানতাম, সেই তো তোমাকে এই কাজে পাঠিয়েছিল। আমি অনেক আগেই চলে যেতাম হীরা, কিন্তু তোমাকে উদ্ধার করার জন্যে আমি আরো 3 দিন অপেক্ষা করলাম। আজ আমার কাজ শেষ। এতদিনে তোমার মন অনুতাপের আগুনে পুড়ে বিখাত শোনা গেছে। আজ আমি এখান থেকে চলে যাব। তুমি চলে গেলে আমি উদ্ধার কি করে পাবো ঠাকুর? পাবে, নিশ্চয়ই পাবে। আমার পথ দেখাও প্রভু, পথ দেখাও প্রভু। মুক্তির পথ জানতে চাও তুমি? শোনো, তবে তোমার ঘরে যা কিছু আছে সব কিছু, দীন দরিদ্র ব্রাহ্মণ বৈষ্ণব সবাইকে সর্বস্ব দান করে তুমি আমার এই কুটিরে এসে থাকো, দিন রাত নাম গান করো, তুলসীর সেবা করো, দেখবে শ্রীকৃষ্ণের কৃপা তুমি নিশ্চয়ই লাভ করবে। তাই করবো ঠাকুর, তাই করবো। হে কৃষ্ণ করুণা সিন্ধু ঠাকুর দীন গুরুদেব জগৎপতি, আবার কবে দেখো রাধা কান্ত নমস্তুতে। শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আয়ে ধমানি দিব্যানি তস্থু বেদাহমেতং পুরুষং মহান্তম আদিত্য বরণম তমসো পরস্তাত ত্বমেব বিদিত্বাতি মৃত্যুমেতি নান্যপন্থা বিদ্যতে
পাঁচটা বাজারের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে চাবুক মারা হলো হরিদাসকে। কি কষ্ট, কি যন্ত্রণা হয়েছে মানুষটা। তবু তার মুখ দিয়ে হরিনাম কেউ বন্ধ করতে পারল না, কেউ না। কি যন্ত্রণা, কি অত্যাচার! চাবুকের প্রতিটি আঘাতে শুধু কষ্ট নয়, লাঞ্ছনা, অপমানের রক্তে লেখা এঁকে দেয়। যে চাবুকে দাগ খায়নি সে বুঝবে না। হায় হরিদাস, ভক্ত শ্রেষ্ঠ হরিদাস, হরিদাসের কষ্ট অপমানের কথা আপনি কিভাবে বুঝলেন আচার্য দেব? যতদূর জানি আপনি তো কখনো চাবুকের আঘাত পাননি, তাহলে অনুভব করলেন কিভাবে আচার্য দেব? পার্থিব জন্ম মৃত্যুর সঙ্গে অনুভূতির কোনো সম্পর্ক নেই। অনুভূতি আত্মার মতো, আত্মার যেমন মৃত্যু নেই অনুভূতির তেমনি মৃত্যু নেই। হরিদাসের যখন অপমান হয়েছিল তখন আমার জন্ম হয়নি, কিন্তু আমি তার অপমানের চিহ্ন আমার শরীরে বহন করেছি। তোমার অনুভূতি দিয়ে কি বলছো তুমি? বিশ্বাস হচ্ছে না, তবে দেখো। আপনাকে এমন বৈশাচিক ভাবে চাবুক মানে নাকি সত্যি হরিদাসের? হ্যাঁ বট্ট, হরিদাসের পিঠের চাবুকের চিহ্ন এখন আমার পিঠে পড়েছে। এ তো হয়েই থাকে, মানুষে মানুষ এমন হয়। একজনের কষ্ট অন্যজনের বুকে বাজে, একজনের আঘাত অন্যজনের দেহে লাগে। কিন্তু আপনার শরীরে আঘাতের চিহ্ন এমন তো হয়েই থাকে, কত প্রাজ্ঞ কত বিশিষ্ট মানুষের দেহে এরকম চিহ্ন রয়েই থাকে। হরিদাসের পিঠে পড়া এ চাবুকের চিহ্ন এখন আমার শরীরে বর্তমান। এ তো আমার অলঙ্কার। বেলা অনেক হল, এবার পাঠ সাঙ্গ। আমার গৃহে স্নানাহার সেরে নিন, কাল তো আমার শ্রীহট্ট রওনা হবে। শ্রীহট্টে আমার যেতে হবে। হ্যাঁ, আপনাকে আর আটকাবো না, এবার চলুন। ওদিকে আমার স্ত্রী পুত্র আপনার পথ চেয়ে বসে আছে। এবার আমায় আদেশ দিন। বেশ বাবা, বেশ, তাই হোক। আপনি আমায় যে কাহিনী শোনালেন তার জন্য আমি কৃতজ্ঞ। রাধা মাধব আপনার কল্যাণ করুন। আসি। দেখি একবার হাটের থেকে ঘুরে আসি।
মাতন দোকান করি, এতে তো হবে নি মা। আমার নকি দিদির আজকাল কিছু মুখে রয়েছে নে, একটু পাল্টে পুলটে না আনতে পারলে হয় বলো। না রুচি, আমি কি করবো বাছা? একে তো অন্যের দয়া দুবেলা অন্ন জুটছে এই অনেক, মাঝে মধ্যে মনে হয় লোকের বাড়িতে গিয়ে কাঁথা সেলাই করে দিন চালাই। ও কথা বলোনি মা, ও কথা বলোনি, তুমি হলে কি আমার নিমাই দাদার মা, কত নোকে তোমায় ভক্তি শ্রদ্ধা করে বলো দেখি। থাম বাপু থাম, বল বল বলি, ভক্তি শ্রদ্ধা ধুয়ে কি আমি জল খাবো? আমার হয়েছে যত জ্বালা, তুমি আমাকে সারাটা জীবন জ্বালিয়ে গেলে। আমার বড় ছেলেটা সংসার ছেড়ে পালালো, আর দেখ আমার উপযুক্ত ছেলে তাকে কত বলে কুয়ে আমি বিদেশে পাঠালুম উপার্জন করার জন্য। অনেক উপার্জন করবে, এদিকে আমাদের কি করে দিন চলবে তা মধুসূদনই জানে। তুমি কিচ্ছু ভেবোনি মা, কিচ্ছু ভেবোনি, এবারও দেখো আমাদের ঠিক চলে যাবে। এক সময় কত বণিক যেচে যেচে আমাদের ঘরে কত জিনিস দিয়ে গেছে বলো মা। নিমাই দাদার সঙ্গে হাটে গেলে ফেরার পথে সবজির ভারে সোজা হয়ে হাঁটতে পারতুম নি। সবজি দুঃখের কথা কি জানিস ঈশান, আমি বৌমার মুখের দিকে তাকাতে পারিনি। আমার নকি দিদির মুখে ভালো মন্দ দুটো তুলে দিতে পারিনি, দেখে আমারও কম কষ্ট, তুমি বলো। আরে আমার আমার বুঝি কষ্ট হয়? আমি বিধবা মানুষ, উপোস করে আমার অভ্যেস আছে। তুই বুড়ো হয়েছিস, দুবেলার কতটুকুই বা খাস। একবার একবার বৌমার কথা ভাব দেখি। ভালো মন্দ তো দূরের কথা, দুবেলার ভুল ভাত শব্দে চুটে কিনা সন্দেহ। হা মধুসূদন, আমার মরণ হয় না। অমন সোনার মরণ পৃথিবী কেমন কালো হয়ে গেছে দেখিছ মা? আমার নকি দিদি কত রোগা হয়ে গেছে গো। দেখেছি না, আর দেরি করবেন, সূর্যি মাতার ঘর উঠে গেল। আজ ভালো মন্দ কিছু আনবই, ভালো মন্দ কিছু আনবো। মধুসূদন কিছু জোটান কিনা? জোটাবে জোটাবে, আমার মধু দাদা ঠিক জোটাবে, মন ঠিক জোটাবে। আসুন ঠাকুর। আপনারা এসে পড়েছেন? কিছুক্ষণ আগে কয়েকজন আপনার খোঁজ করতে এসেছিলেন। আমার খোঁজ করতে? একজন বললেন যে কুষ্টিয়ার জমিদারের নায়েব, আর অন্যজন বললেন শিবনাথ ন্যায়রত্নের শিষ্য। বুঝেছি, আমি আহারের ব্যবস্থা করছি। হ্যাঁ, তুমি খাবার প্রস্তুত করো। আপনার পাণ্ডিত্য অতি দ্রুত পূর্ববঙ্গের গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে পড়ছে, লোকমুখে প্রচারিত হচ্ছে মহাপরাক্রমশালী তার্কিক কেশব কাশ্মীরের পরাজয়ের কাহিনী, প্রচারিত হচ্ছে আপনার মধুর কণ্ঠের কীর্তনের কথা, প্রচারিত হচ্ছে আপনার অলৌকিক শক্তির কথা। এসবই তার দান, তিনি যেমন ভাবে চেয়েছেন তেমন ভাবে আমায় করেছেন। মস্তিষ্কে দিয়েছেন স্মৃতি, কণ্ঠে দিয়েছেন সুর, এতে আমার কৃতিত্ব কোথায় ভক্ত? আপনার বিনয় ঠাকুর, আমি তো স্বচক্ষে দেখেছি আপনার পিঠে চাবুকের দাগ,
সে তো মিথ্যা নয়, আপনি সাক্ষাৎ নররূপে নারায়ণ, তা অনেকের মতো আমিও বুঝেছি। এই যে আপনি আমার সঙ্গে আহার করবেন, এই যেন শ্রীকৃষ্ণ সখাভাবে অর্জুনকে অনুগ্রহ করছেন। ভট্ট তপন মিশ্র, আপনার হৃদয় সত্যি সত্যি ভক্তি সমুদ্র রয়েছে, যে সমুদ্রের জল কোনোদিন পুরবে না। আসুন, আমরা আহার সেরিনি। আসুন। বসুন নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত, একটা কথা না বলে পারছি না। এই তো সবে আপনার জয়যাত্রা শুরু হলো, এখনো তো সারা ভারতবর্ষ পড়ে রয়েছে আপনার পদতলে লুটিয়ে পড়বে বলে। হ্যাঁ, দেশ ভ্রমণের ইচ্ছা আমারও রয়েছে, কিন্তু তা শুধু ভ্রমণের জন্যই, কোনো কিছুকে জয় করার জন্য নয়। জানেন ভট্ট, মাঝে মাঝে ভাবি কি বিচিত্র দেশ আমাদের। একই দেশে পর্বত, সমুদ্র, অরণ্য, মরুভূমি, শস্য শ্যামলা প্রান্তর সব রয়েছে। এই দেশে জন্মানোর সৌভাগ্য কজনের হয় বলুন? আপনার কথা শুনে আমার শরীরে রোমাঞ্চ হচ্ছে ঠাকুর। ইচ্ছে করছে সব ছেড়ে ছুড়ে আপনার সঙ্গে দেশভ্রমণে বেরিয়ে পড়ি। এখনো সেই সময় আসেনি। সময় আসবে বলছেন? আমি কিছুই বলছি না, কিন্তু এমনও তো হতে পারে আমি যে সংকল্প নিয়ে ভ্রমণে বেরিয়েছি, কাল সেই সংকল্পই আর যদি না থাকে, হয়তো নবদ্বীপে ফিরে গিয়ে আমার জীবনের গতি অন্যদিকে ঘুরে যাবে। হয়তো আপনার গৃহে তো মা ও স্ত্রী রয়েছে, আপনার অনুপস্থিতিতে কে দেখছেন তাদের? ঈশান দাদা, লোকে তাকে আমার বাড়ির ভৃত্য বললেও আমি জানি সে আমার দাদার থেকেও বেশি। আমার দাদাকে স্পষ্টভাবে মনে নেই। সন্ন্যাস গ্রহণ করার পরে তিনি যখন চলে যান, তখন আমার বয়স 8। তারপর বাবাও চলে গেলেন। ঈশান দাদাই আমায় ভক্তি আনলে বড় করেছেন। কে জানে ওরা এখন কেমন আছে। ঠাকুর শুরু করুন। সে পিদিমটাও যা দেখা যায় না মা। আমি তো কিছুই বুঝতে পারছি না ঈশান। হ্যারে, আমার আমার নিমায়ের কোন দুঃসংবাদ? ও মা, তাহলে হলোটা কি? কেউ ধার দিলে না মা। ধার? ধার চাইতে গিয়েছিলি?
নিময় পণ্ডিতের বাড়ির লোক তুই, বলি আমরা ধার করে খাবো? আর হাবাদি হাত পাততে তো লজ্জা করলো না। কি করবো বলো, আমার নকি দিদির মুখের দিকে যে আমি আর তাকাতে পারিনি মা। মা গো, নিমাই দাদা আমার বুকের পাঁজর, তার বউয়ের এত কষ্ট যে আমি সহ্য করতে পারিনি মা। তাই তো কোথা চাল ধার করতে গেছিল। চাল ধার করতে গেছিল? ধার করলে শোধ করবে টাকে? বলি আমার বাড়িতে কি কড়িয়ে গাছ আছে? না গো মা, তোমারে শোধ করতে হতো না। আমি না কারো জমিতে ধান রুয়ে কি কারো খড়ের চাল ছেড়ে দিয়ে শোধ করে দিতাম? না ঈশ্বর না, অমন কাজ তুই কোনোদিন করবি না বাবা, কখনো না। কেন মা, এত বছর ধরে তোমাদের সংসারে আছি, আমি কি তোমাদের কেউ নই? আমার আর কে আছে বলো? তোমাদের ভালো মন্দই আমার ভালো মন্দ। আমার নিমাই দাদা হাসলে হাসি, কাঁদলে কাঁদি। আমি জানি বাবা, আমি জানি তুই আমার সংসারের একজন, কিন্তু তুই তো আমাদের পরিবারের কেউ নোস। তোকে খাওয়ানো পড়ানো সব দায় দায়িত্ব তো আমাদেরই। একথা তুমি বলতে পারলে মা, একথা তুমি বলতে পারলে? এত বছর ধরে তোমরা আমাকে খাওয়াচ্ছ পড়াচ্ছ, আমার অসময়ে তোমরা আমার বুক দিয়ে আগলেছ, আর আজ যদি আমি তোমাদের না দেখি সে যে মহাপাতকের কাজ হবে মা, আমার তো নরকেও ঠাঁই হবে না।